যেমন সাধারণত কালো জিরাকে পিষে নিয়ে কালো জিরাকে গুঁড়ো করে পিষে নিয়ে সেটাকে আপনি খেয়ে নিতে পারেন এটা হচ্ছে একটা নিয়ম দু নম্বর হচ্ছে যে কালো জিরাকে পানিতে ভিজিয়ে রেখে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি কিংবা দুধের সঙ্গে ভিজিয়ে রেখে সেই পানি কিংবা দুধ পান করে নেওয়া তিন নম্বর হচ্ছে যে কালো জিরা কোন ওষুধের সঙ্গে ব্যবহার করে খাওয়া যায় না কিংবা কোন গাছ গাছ কিংবা যেমন শিকড় বাকড় রয়েছে এরকম কোন ওষুধের সঙ্গে কালো জিরা খাওয়া যায় না অনুরূপ ভাবে যে কালো সঙ্গে আপনার সামান্য মধু মিক্স করেছে কালোজিরা খেলে কিংবা এমনি কালো জিরা যদি মুখে রেখে আপনি যেমন চুষে খাওয়া হয় ঠিক সেরকম ভাবে যদি খান তাহলেও ইনশাআল্লাহ এর উপকারিতা বা এর উপকার পাওয়া যাবে বিধায় এখনো এগুলো এগুলোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি মেনে চললে ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে